আর্জেন্টিনায় বিজ্ঞানীদের একটি দল বলছে তারা এমন এক শিকারী ডাইনোসরের সন্ধান পেয়েছেন যার মাথা ছিল বিশাল আকারের কিন্তু সেই তুলনায় এর হাত দুটো ছিল খুবই ছোট। বিজ্ঞানীরা বলছেন উত্তর প্যাটাগোনিয়ায় খনন করে এ ধরনের ডাইনোসরের কঙ্কাল পাওয়া গেছে। এর আগে এই প্রজাতি সম্পর্কে তেমন একটা জানা ছিল না। মেরাক্সেক্স গিগাস প্রজাতির এই ডাইনোসরটি ছিল লম্বায় 36 ফুট, মাথার খুলি 4 ফুট, কিন্তু এর হাত দুটি ছিল মাত্র 2 ফুট লম্বা। বিজ্ঞানীরা বলছেন ছোট্ট আকৃতির এই হাতের কারণে মাংসাশী এই প্রাণীটির বেঁচে থাকার জন্য বাড়তি কিছু সুবিধা ছিল। এই গবেষণায় যিনি নেতৃত্ব দিয়েছেন সেই জুয়ান ক্যানাল বলছেন দেহের তুলনায় অত্যন্ত ছোট হাত দুটোরও কিছু কার্যকারিতা ছিল, হাতের পেশি ছিল খুবই শক্তিশালী। তিনি বলছেন তারা হয়তো এই হাত প্রজনন কাজের সময় ব্যবহার করেছেন, যেমন যৌন সম্পর্কের সময় নারী সঙ্গীকে ধরে রাখা। এছাড়াও তারা যখন কোথাও পড়ে গেছে তখন তারা পুনরায় উঠে দাঁড়াতে ছোট্ট এই হাত ব্যবহার করেছে। বিজ্ঞানীরা বলছেন তাদের হাত এত ছোট যে সেটি তাদের মুখ পর্যন্ত পৌঁছাত না, মূলত বিশাল মাথা দিয়েই তারা খাবার শিকার করত। কল্পকাহিনী গেম অফ থ্রোন সিরিজের একটি ড্রাগন চরিত্র থেকে এই ডাইনোসরের নামকরণ করা হয়েছে মেরাক্সেস গিগাস। বিজ্ঞানীরা বলছেন এর ওজন ছিল প্রায় 4 টনের মতো এবং এটি 9 থেকে 10 কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ করত।